বাধ্য হয়ে একটা কাজ করেছি, সরি টু সে, এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে। তবে আমি আজকে বাধ্য হয়ে একটা কাজ করেছি, সরি টু সে, এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি প্রতিদিন একটা করে টুইট করে অফিসারদের কখনো গালাগালি দিয়ে, কখনো আমাকে গালাগালি দিয়ে, বিভিন্নভাবে অ্যাকিউজ করে, অ্যাবিউজ করে, আনকনস্টিটিউশনাল কথাবার্তা, আনএথিক্যাল কথাবার্তা বলে আমাদের ইনস্ট্রাকশন দিতেন যে ওনার অ্যাডভাইস মতো আমাদের চলতে হবে। অ্যাডভাইস না, শুধু ওনার ইনস্ট্রাকশন মতো। তার মানে আমরা চাকর বাকর আর কি, আমরা বন্ডেড লেবার, আমরা ইলেক্টেড গভর্নমেন্ট হয়ে ইলেক্টেড গভর্নমেন্ট হ্যাভ বিকেম বন্ডেড লেবার। একটা কাউন্সিলরের কর্পোরেট ইলেক্টেড না হয়েও, নমিনেটেড একজন হয়েও তিনি হয়ে গেছেন এখন সবার মাথার ওপরে সুপার পাহারা দেয়। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে, কারণ প্রতিদিন আমার ইরিটেশন হতো ওনার টুইটগুলো দেখে। যে কথাগুলো বলা উচিত নয় এমন এমন কথা বলতেন যা মানুষের পক্ষে মানবিক দিক থেকেও অমানবিক। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিছু করার নেই। আমি অনেক দিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, চার চারবার চিঠি লিখেছি, বারবার বলেছি, বাট ইজ নট লিসনিং। প্রতিদিন অফিসারদের ডেকে পাঠাচ্ছি, যেটা উনি পারেন না, উনি চিফ মিনিস্টারকে বলতে পারেন, ডাইরেক্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছে, ভয় দেখাচ্ছে সবাইকে, সবাইকে থ্রেট করছেন। মানে আদালত থেকে শুরু করে, আমি শুনেছি ইনকাম ট্যাক্স, ইডি থেকে শুরু করে সিবিআই, কাস্টমস থেকে শুরু করে কলকাতা সিটি, কলকাতা সিটি থেকে ডিজি, ডিজি থেকে চিফ সেক্রেটারি, চিফ সেক্রেটারি থেকে হোম সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে প্রিন্সিপাল সেক্রেটারি, সকলকেই ভয় দেখাচ্ছে, থ্রেট করছে, ডিএমএসপি সবাইকে। কেন, উনি নিজেকে কি ভাবেন? শুনুন, বাংলার মানুষ মাথা নত করে চলে না। আমি কেন্দ্রীয় সরকারকে বারবার বলেছি, আমি নিজে গিয়ে কথা বলে এসেছি, এটা বলবেন না যে আমি জানাইনি। আপনাদের মনে আছে জ্যোতিবাবুর সময় ধরমবীরা যখন ছিল, দু একটা ফাইল ক্লিয়ার করেনি বলে জ্যোতিবাবুরা তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। আমরা কিন্তু গত এক বছর ধরে, দেড় বছর ধরে সহ্য করে যাচ্ছি। এখনো আমার হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, হাইকোর্টের চিফ জাস্টিসের মতো লোক, এক্স চিফ জাস্টিস, তার ফাইল ক্লিয়ার করেনি। হাই সুপ্রিম, হাই হিউম্যান রাইটস এর মেম্বার আরেকজন জাজ ফাইল ক্লিয়ার করেনি। লোকায়ুক্ত কমিটির চেয়ারম্যান, তার ফাইল ক্লিয়ার করেনি। রাইট টু ইনফরমেশনের মেম্বার, তাদের ফাইল ক্লিয়ার করেনি। প্রত্যেকটা ফাইল ফেলে রেখে দিয়েছে। হাওড়া বালি, হাওড়ার মানুষ, বালির মানুষ আজকে পরিষেবা পাচ্ছে না ওনার জন্য, ফাইল ক্লিয়ার করেন। উনি ঠিক করবেন যে কোনটা কার সাথে থাকবে না থাকবে, এটা তো পলিটিক্যাল পার্টির কাজ, এটা তো গভর্নমেন্টের কাজ। পলিসি ডিসিশন ইজ নট হিজ ডিসিশন। উনি আসবেন, বিধানসভা উদ্বোধন করবেন, আম্বেদকরের গলায় মালা দেবেন, ছবি তুলবেন, দু একটা কথা বলবেন, স্টেট গভর্নমেন্টের কাছে যে বিলগুলো যাবে ওনার কাছে, একবার গেলে ওনার যদি কিছু ক্লারিফিকেশন চাওয়ার থাকে উনি পাঠাবেন, সেকেন্ডবার গেলে সেগুলো ছেড়ে দেবেন। এই তো নিয়ম, সংবিধান তো ছোট থেকে আমরাও পড়ে আসছি, ক্লাস 8-9 থেকে। প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন, আর ওনার প্রশ্রয় বিজেপির কিছু গুন্ডা প্রতিদিন লোক মারছে। পরশুদিনও নোয়াপাড়ায় আপনারা জানেন আমাদের গোপাল দাস খুন হয়েছে, তার আগে একটা বোমা বিস্ফোরণে একজন মারা গেছে, দুজন মিসিং আছে। প্রতিদিন তার ডাইরেক্ট এনকারেজমেন্টে আজকে আমি বাধ্য হয়েছি আমার টুইটার ব্লক করে।